আসসালামু আলাইকুম। আজ আপনাদের অনেক রিকোয়েস্টেড স্ট্যাচু অফ লিবার্টি বেড়াতে যাচ্ছি। এটা হলো লিবার্টি আইল্যান্ডে, জার্জি সিটি আর ম্যানহাটনের মাঝখানে, হাটসন নদীর উপর একটা আইল্যান্ড। এই স্ট্যাচু অফ লিবার্টি সম্পূর্ণ কপারের তৈরি, আর এটা ছিল গিফট ফ্রান্সের লোকজনের কাছ থেকে আমেরিকান লোকজনের প্রতি। আমেরিকান রিভলিউশন ওয়ারের স্মৃতিতে এটা বানানো হয়েছিল সেপ্টেম্বর 1875-এ। এটা ডেডিকেটেড করা হয়েছিল অক্টোবরের 28, 1886-এ প্যারিসের সাইন রিভারের উপরে। এরকম আর এক স্ট্যাচু আছে, কিন্তু সেটা আরও ছোট। এই স্ট্যাচু অফ লিবার্টি হলো আমেরিকার স্বাধীনতা এবং ডাইভার্সিটির সিম্বল। এটা সমস্ত ইমিগ্রেন্টদেরকে রিপ্রেজেন্ট করে। এটা এক সময় ছিল যখন সবাই আমেরিকাতে এসেই নিউ ইয়র্কের হারবারে প্রথমে দেখত স্ট্যাচু অফ লিবার্টি। এটা একটা ওয়েলকামিং সাইট ছিল এক সময়। আগে বলেছি স্ট্যাচু অফ লিবার্টিটা হলো লিবার্টি আইল্যান্ডে, আর একটু পরেই আরেকটা আইল্যান্ড আছে, নাম হলো অ্যালিস আইল্যান্ড। আর সেটাতে হলো ইমিগ্রেন্টরা যখন আসতো তাদের ওখানে রাখা হতো কোয়ারেন্টাইন করে, মেকশিওর কোনো অসুখ যেন তারা না নিয়ে আসে। এবং ওখানে একটা প্রিজনও আছে, মিউজিয়ামও আছে একটা এখন। আর এই স্ট্যাচু অফ লিবার্টিটা যে বানিয়েছিল সে আর্কিটেক্টের নাম হলো ফ্রেডেরিক অগাস্ট বার্থোলদি। এবং সে যে মডেল ইউজ করেছিল এই স্ট্যাচু বানানোর জন্য সে ছিল একজন অ্যারব লেডি। আর যদিও এই স্ট্যাচু অফ লিবার্টিটা আসলে রিপ্রেজেন্ট করে রোমান লিবার্টি গডেস, নাম হলো লিবার্টাস, তাকে নিয়েই বানানো হয়েছে, বাট মডেলিং করেছিল একজন অ্যারব লেডি। অনেকেই রিকোয়েস্ট করেছেন, কিন্তু তার মধ্যে আমি দুইজনের নাম বলছি, সবার নাম তো বলা সম্ভব না, অনেক লিস্ট অনেক বড় হয়ে যাবে তাহলে। একজন হলো সুজানা আর নজরুল ইসলাম, আর হলো আশরাফুল রহমান। শাউট আউট ফর প্রভাত কুমার সরকার। টিকিটের ব্যাপারে একটু বলি, সেখানে যেতে হলে আপনার রাইড লাগবে, কারণ ওটার কোনো সরাসরি রাস্তা নেই, আপনার ফেরিতে যেতে হবে। সেই রাইড যদি আপনি সরাসরি স্টেট থেকে কিনেন টিকিট ওয়েবসাইটে, আমি সেটা লিংক দিয়ে দেব নিচে, দাম হলো $18.50 জন প্রতি। আর যদি আপনি আউটসাইড এজেন্সি থেকে কিনেন তাহলে হবে $25.50, $7 বেশি। একটু দেখে কিনতে হয়, নাহলে ঠকবেন। আর এই $18.50-এ আপনি দুইটা আইল্যান্ডে যেতে পারবেন, এবং প্যাডেস্টাল যেটা আছে সেটা পর্যন্ত আপনি বেড়াতে পারবেন। আর আপনার লাইনও স্পেশাল লাইন থাকবে, যেন আপনার বেশিক্ষণ ওয়েট করতে না হয় লাইনে। আমরা যে ক্রাউনটা আছে সে ক্রাউনে যেতে চেয়েছিলাম, কিন্তু সেটা এক বছর আগে থেকে বুকড হয়ে থাকে, কাজে সেটাতে যাওয়া সম্ভব হবে না। বাট তারপর আমরা অনেক অনেক এনজয় করবো, আপনারাও আশা করি এনজয় করবেন। স্ট্যাচু অফ লিবার্টি আমাদের বাসা থেকে সোয়া দুই ঘন্টার মতো দূরে, প্লাস তারপর আবার ওখান থেকে ফেরি নিতে হবে, সেটা মনে হয় 15-20 মিনিটের মতো লাগবে ফেরিতে। আপনারা অনেকেই যখন প্রশ্ন করেন যে আমেরিকাতে এইটা কিভাবে হয়, আমেরিকাতে এটা লিগাল কিনা, আমেরিকাতে এটা ইলিগাল কিনা, এইটা উত্তর কিন্তু দেয়া যায় না। এই জন্য দেওয়া যায় না যে আমেরিকা তো 50টা স্টেট, প্রত্যেকটা স্টেটেরই নিয়মকানুন একটু আলাদা। তো যেটা আমার স্টেটে লিগাল সেটা যে আরেকটা স্টেটে লিগাল হবে এমন কোনো কথা নেই, কাজেই এটা উত্তর এইভাবে দেওয়া যায় না। আমি বলতে পারি নিউ জার্সিতে কি লিগাল, কোনটা ইলিগাল, কিন্তু সমস্ত আমেরিকাতে বলা সম্ভব না। যেমন একটা এক্সাম্পল দিচ্ছি, আমাদের এলাকাতে আপনি যদি লোনা পানিতে মাছ ধরতে যান, সেটা সমুদ্রে হোক অথবা বেতে হোক, আপনার কোনো লাইসেন্সের প্রয়োজন নাই, আপনি ধরতে পারেন। শুধু ফ্রেশ ওয়াটারে আপনার লাইসেন্স লাগবে। আবার আপনি যদি ম্যারিল্যান্ডে যান, যেখানে আমরা বেড়াতে গিয়েছিলাম কয়েকদিন আগে, সেখানে আপনি সল্ট ওয়াটারে মাছ ধরতে গেলেও আপনার লাইসেন্স থাকতে হবে, লাইসেন্স না থাকলে আপনি মাছ ধরতে পারবেন না। কাজে সেখানে ফ্রেশ ওয়াটার সল্ট ওয়াটার দু জায়গাতেই লাইসেন্স লাগবে। কাজে এখন যদি আপনি জিজ্ঞেস করেন যে আমেরিকাতে কি মাছ ধরতে লাইসেন্স লাগে, এই উত্তরটা তো দেওয়া যায় না, কারণ কোথাও কোথাও লাগে, কোথাও কোথাও লাগে না। আর একটা মজার কথা বলি, ধরুন আপনার অনেক বড় একটা প্রপার্টি আছে, সেখানে অনেক বড় লেক আছে, পুকুর আছে, মাছও আছে, কিন্তু আপনি কিন্তু সেই লেকে মাছ ধরতে পারবেন না লাইসেন্স ছাড়া। আপনার নিজের প্রপার্টিতে লেক, কিন্তু সেখানেও আপনার পারমিট লাগবে মাছ ধরতে হলে, এটাই নিয়ম। আপনারা জানেন আকাশ আমার কত প্রিয়, বিশেষ করে এরকম মেঘে ঢাকা আকাশ, ছেঁড়া খোড়া মেঘ থাকবে, আজকের আকাশটা খুব সুন্দর একটা আকাশ, আজকের দিনটাও খুবই সুন্দর। আজকে হলো সেপ্টেম্বরের একেবারে শেষের দিকে, কিন্তু টেম্পারেচার খুবই ভালো,
70 ডিগ্রি ফারেনহাইট। তো খুবই সুন্দর একটা দিন হবে আজকে বেড়ানোর জন্য। আমরা লিবার্টি আইল্যান্ড স্টেট পার্কের খুব কাছাকাছি চলে এসেছি, আর আমেরিকার কোনো স্টেট পার্কেই আজকাল আর কোনো ড্রোন দিয়ে ছবি তুলতে দেয় না অথবা ড্রোন ফ্লাই করতে দেয় না। এটা সমস্ত আমেরিকাতেই যে কোনো স্টেট পার্কে দেয় না আর ছবি তুলতে। দূরে দেখতে পাচ্ছেন ম্যানহাটন, ম্যানহাটনের স্কাইলাইন। আমরা এসে পড়েছি, এটা হলো আমাদের এক্সিট। বিউটিফুল ডে, অসম্ভব অসম্ভব সুন্দর একটা দিন বেড়ানোর জন্য, না ঠান্ডা না গরম। যারা নিউ জার্সি থেকে আসবেন তাদের আসতে হবে লিবার্টি স্টেট পার্কে, এখানে আপনি গাড়ি পার্ক করতে পারবেন $7। এক সময় এটা একটা ট্রেন স্টেশন ছিল, এখন এখানে তো অবশ্যই কোনো ট্রেন যাওয়া আসা করে না। আমরা এখন ফেরিতে চড়বো এখান থেকে। আমরা টিকিট আগেই কিনেছি ইন্টারনেটে, এবং এতে লাভ হলো যে আপনার ওয়েটিং টাইম কমে যায়, সময় নষ্ট হয় কম। ওই তো হাডসন নদীর উপরে নিউ ইয়র্ক ম্যানহাটন। এখানে এখন সিকিউরিটি স্ক্রিনিং হবে, যেটা আগে ছিল না, কিন্তু 9/11 পরে থেকে এখন সব স্টেট পার্কগুলোতেই অনেক কড়াকড়ি। প্লেনে ওঠার সময় যেরকম সিকিউরিটি চেক হয় সেরকম সিকিউরিটি চেক হলো আপনার ওই 9/11 পরে সব কিছুই অনেক কড়াকড়ি। আমাদের সেই বেল্ট পর্যন্ত খুলতে হয়েছে, বেল্ট খুলো, ঘড়ি খুলো, সব খুলে তারপর স্ক্রিনিং হয়েছে। ওই যে দেখতে পাচ্ছেন লিবার্টি আইল্যান্ড, ওখানে স্ট্যাচু অফ লিবার্টি, ভালো দেখা যাচ্ছে না এখান থেকে, কিন্তু ওখানেই। আর ওই যে দূরে দেখা যাচ্ছে ভেরাজানো ন্যারোজ ব্রিজ। আমরা অপেক্ষা করছি ফেরির জন্যে। আমাদের বোট মাত্র এসে ভিড়ল, এটা লঞ্চ, এটা যদি ফেরি বলে তো দেখলাম মনে হয় লঞ্চের কথা। ছোটবেলা যখন আমরা গ্রামে যেতাম, আমার গ্রামের বাড়ি হলো মুন্সিগঞ্জ জেলার নবগঞ্জ থানার বেনুখালীতে। এখন সেটা কিন্তু দূর বেশি না, কিন্তু যেতে লাগতো আমাদের সারা দিন। সেই ভোর সকালে কাক ডাকা ভোরে রওনা দিতাম, তারপরে বুড়িগঙ্গা নদী পার হও, জিঞ্জিরা, জিঞ্জিরা থেকে বাস, তারপরে আবার আরও দুইটা নদী পার হতে হতো, বাস থেকে বাস বদলাও, দৌড়াদৌড়ি, হুড়াহুড়ি। যাই হোক, এখন বাসে, এখন গাড়িতে সরাসরি চলে যায় আমাদের গ্রামে, কত এক ঘন্টা দেড় ঘন্টার মতো লাগে। কাজেই তারপরে যদি কেউ বলেন যে দেশের উন্নতি হয় নাই, হচ্ছে না, যেহেতু আপনারা দেশে থাকেন সবসময় দেখেন উন্নতিটা, এই জন্য চোখে পড়ে না, কিন্তু আমরা যারা বিদেশ থেকে যাই এবং তখন আমরা কিন্তু বুঝতে পারি যে কতটুকু চেঞ্জ হয়েছে অথবা কতটুকু উন্নতি হয়েছে। আমরা আমাদের লঞ্চে উঠতে যাচ্ছি এখন। এই ফেরি ছাড়া স্ট্যাচু অফ লিবার্টি দেখতে যাওয়ার কোনো উপায় নাই। আপনি অ্যালিস আইল্যান্ডে যান আর লিবার্টি আইল্যান্ডে যান, যেখানে যান আপনাকে ফেরি নিয়েই যেতে হবে। আমরা
সুভেনির দোকান। আরেক ভাই প্রশ্ন করেছেন যে ছবি তোলার সময় মানুষের পারমিশন নিয়ে নেবেন, পারমিশন নেই কি না নেই ভাই সেটা তো আমার ব্যাপার, আপনাকে ভিডিও বানিয়ে দিয়েছি আপনারা দেখবেন, আমি কি করলাম না করলাম এটা নিয়ে চিন্তা করতে হবে না। আর বাই দ্য ওয়ে এখানে পাবলিক এরিয়াতে যদি কেউ থাকে তাহলে তার ছবি তুলতে হলে পারমিশন লাগে না, আর যদি তার ফেসের একেবারে ক্লোজ আপ নিতে চান তাহলে পারমিশন লাগবে। আর ওয়ান সেকেন্ড আমি কি করি না করি এটা নিয়ে চিন্তা করবেন না, আমি কি লিগালি করলাম ইললিগালি করলাম সেটা জবাবদিহি করতে হবে আমাকে, কাজে আপনার এটা নিয়ে কোনোই চিন্তা করবেন না। আমরা এসে পৌঁছলাম অ্যালিস আইল্যান্ডে, এখানে একটু বেড়াবো তারপর আমরা চলে যাব লিবার্টি আইল্যান্ডে, সেখানে স্ট্যাচু অফ লিবার্টি। মানুষ যখন প্রথম আমেরিকাতে এসছে তাদের লাগেজ ছিল এগুলো, সাইজ কি এক একটা, এক একজনের সমস্ত সংসার ভরে নিয়ে আসছে। এই গ্লোবে দেখাচ্ছে মানুষ কীভাবে আমেরিকাতে আসতো, সেটা প্লেনে হোক অথবা জাহাজে হোক। ইমিগ্রান্ট আগে সেখানে অপেক্ষা করত, এটাই সেই রুম, সমস্ত ফ্যামিলি এভাবেই আসতো আমেরিকাতে। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে লোকজন এসছে এখনো আসছে। অ্যানি মোর ছিল প্রথম ইমিগ্রান্ট যে এই এলিস আইল্যান্ড ইমিগ্রেশন স্টেশন দিয়ে ঢুকেছিল, এটাও তার স্ট্যাচু। তার এসেছে জর্জিয়া থেকে, নতুন করে তার বলার কিছু নাই যে আমেরিকা হলো ইমিগ্রেন্টদের একটা দেশ যেটা শুরু হয়েছে ইমিগ্রেন্টের দিয়ে, বিভিন্ন দেশ থেকে বিভিন্ন জাতের বিভিন্ন ধর্মের সবাই এসছে আমেরিকাতে এখনও আসছে।
এই ইমিগ্রেশন মিউজিয়ামে অনেক হিস্ট্রি দেখলাম, সেখানে বিভিন্ন ফ্যামিলি যারা এসছে, কীভাবে এসছে, তাদের সব ডিটেল বর্ণনা ছবি সহ দেয়া আছে। তো এখানেই মানুষ সবাই এসে উঠতো আগে, বিশেষ করে যাদের টিবি, সেটার জন্য স্ক্রিনিং হতো যে যক্ষা আছে কি না, এবং আরও অন্যান্য ছোঁয়াচে রোগ, সেগুলোর জন্য ওদেরকে কোয়ারেন্টাইন করে রাখা হতো এখানে, তারপরে তাদেরকে দেওয়া হতো যেতে মেইন সিটিগুলোতে। আর এ হলো সেই পুরনো হসপিটাল যেখানে সব নতুন যারা এসছে এদেশে তাদেরকে স্ক্রিনিং করা হতো, অসুস্থ হলে ট্রিটমেন্ট করা হতো। এটাকে রিনোভেট করা হয়েছে, বাট এরকমই ছিল দেখতে। এখানে যখন এসেছিলাম যে ন্যাশনাল মিউজিয়াম অফ ইমিগ্রেশন, মনে করেছিলাম যে অনেক পুরনো আর্টিফ্যাক্ট তাদের যারা এসেছিলো তাদের অনেক কিছু দেখব, কিন্তু শুধু দেখলাম কতগুলো স্যুটকেস। যাই হোক, বাট এমনিতে অনেক ইনফরমেশন আছে, সব ছবি আর রেকর্ডেড মেসেজ, কিন্তু আসলে দেখার মতো তেমন কিছু নাই ভিতরে। আর এখন আমরা অ্যালিস আইল্যান্ড থেকে লিবার্টি আইল্যান্ডে যাব ফেরিতে করে। আমাদের ফেরি এসে গেছে। এখানে আমরা থাকলাম প্রায় 35 মিনিটের মতো, 30-35 মিনিট পরপরই ফেরি আছে। এই ফেরিটাও আগের মতোই, ঢুকলেই সামনে একটা গিফট শপ, সেখানে আপনি বিভিন্ন গিফট কিনতে পারেন, স্ন্যাক্স কিনতে পারেন, তারপর দোতলায় যে আপনি এনজয় করতে পারেন অথবা নিচেও বসতে পারেন। আমরা দোতলায় যাচ্ছি। স্ট্যাচু অফ লিবার্টি, এ সিম্বল অফ ফ্রিডম, হোপ ফর ইমিগ্রেন্টস অ্যান্ড ইকুয়াল রাইট ফর অল। আমাদের ইচ্ছা ছিল একেবারে ক্রাউনের উপরে উঠে তারপর দেখা, কিন্তু সেটা এক বছর আগে থেকেই বুক হয়ে থাকে। অ্যালিস আইল্যান্ড আর এই লিবার্টি আইল্যান্ড
দুইটাই হাটসন রিভারের উপরে। তো আমরা তো ক্রাউনে উঠতে পারবো না, কিন্তু প্যাডাস্টল যেটা নাকি বেশ উঁচু, ওটা তুলবো আমরা। তো ওটাতে ওঠার জন্য আমাদের ওই প্লেনে ওঠার জন্য যেরকম স্ক্রিনিং করতে হয়, বেল্ট খুলো, ঘড়ি খুলো, সব করতে হয়েছে একই জিনিস। তো প্যাডাস্টলে যাওয়ার জন্যে এলিভেটরও আছে, স্টেপসও আছে, 195 স্টেপস, সো অ্যাবাউট হোয়াট 10 স্টোরি আই থিঙ্ক, এনিওয়ে 10 তলা সমান উঠতে হবে। আর এলিভেটর আছে, কিন্তু এলিভেটর না যে আমরা হেঁটেই যাচ্ছি। কাজে আমরা ব্রেক নিয়ে নিয়ে উঠছি, একটু জিরাই আবার উঠি, একটু জিরাই আবার উঠি। ফাইনালি উই হ্যাভ মেড ইট। Was it worth it? Absolutely. ওই তো দূরে দেখতে পাচ্ছি অ্যালিস আইল্যান্ড, আর ওখানে নিউ ইয়র্ক ম্যানহাটন। অনেক উইন্ডি, আর তাছাড়া স্ট্যাচু অফ লিবার্টি তো উঠে তো স্ট্যাচু অফ লিবার্টি দেখা যায় না, দূরে থেকে দেখতে হয়। তো বাট এই যে ভিউটা দেখলাম, ইট ইজ জাস্ট কোয়াইট ব্রেথ টেকিং, ভিউটা ছিল ওয়ার্থ ইট। এই তো কর্নার স্টোন অফ দ্য স্ট্যাচু অফ লিবার্টি পেডেস্টল, লেট অগস্ট 5, 1884, 1874 সনের 5ই অগস্ট এই স্টোনটা বসানো হয়েছিল। এই তো স্ট্যাচু অফ লিবার্টি, আমাদের কত মানুষের স্বপ্ন একবার এখানে সেটা দেখা। স্ট্যাচু অফ লিবার্টি দেখতে চেয়েছিলেন, দেখুন স্ট্যাচু অফ লিবার্টি। সামনে দাঁড়িয়ে এটাকে দেখতে যেরকম লাগছে, ছবিতে তার 10 ভাগও আসছে না। হিউজ, Thank you.
আমার প্রত্যেকটা ভিডিওই বেশ লম্বা হয় এবং আমি অনেক সময় নিয়ে অনেক এক্সপ্লেনেশন দিয়ে অনেক ডিটেইলস আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। তারপর দেখা যায় যে আমার সেই ভিডিও দেখে যে ইনফরমেশন আমি অলরেডি এক্সপ্লেন করেছি আপনাদের সাথে বলেছি সেটা নিয়ে প্রশ্ন আসে যে এখানে এটা কীভাবে করব, কীভাবে যাব, অথচ সেটা আমি কিন্তু অলরেডি বুঝিয়ে বলেছি। এত কষ্ট করে একটা ভিডিও বানিয়ে এত সময় নিয়ে বানিয়ে আপনারা যদি না দেখেন, স্কিপ করে করে দেখেন আর তারপর আমাকে সেই ভিডিও নিয়েই প্রশ্ন করেন, আমি কিন্তু তার উত্তর দেই না। কারণ এটা আমি মনে করি এটা আমার প্রতি অবিচার করা হয় যে আমি এত কষ্ট করে বানালাম আর আপনাদের দেখার মতো ধৈর্যও নাই অথচ প্রশ্ন করেন। আশা করি ভিডিওগুলো দেখে তারপরে প্রশ্ন থাকলে অবশ্যই প্রশ্ন করবেন, কিন্তু স্কিপ করে করে ভিডিও দেখে তারপর প্রশ্ন করবেন ভাইয়া এটা কি, এটা কীভাবে করেছেন, এটা করবেন না, কারণ তাহলে সেটা আমার জন্য কষ্টকর। এটা হলো স্ট্যাচু অফ লিবার্টি মিউজিয়াম এবং এই মিউজিয়ামের ভিতরে স্ট্যাচু অফ লিবার্টির যে অরিজিনাল ফ্লেম সেটা আছে, চলুন দেখতে যাই। ১৯৮৬তে এই ফ্লেম অরিজিনাল ফ্লেমটাকে রিপ্লেস করা হয় এবং এটার আউটার লেয়ারটাকে ২৪ ক্যারেট পিওর গোল্ড দিয়ে প্লেটিং করা হয়েছে লাইট রিফ্লেক্ট করার জন্য। Bye bye, Statue of Liberty. Thank you.
এই পুরনো রেল স্টেশনটার খুবই খারাপ অবস্থা, একেবারেই ভগ্ন দশা, কারণ এটা কোনো বাজেট নাই, ফান্ডিং নাই যেটা দিয়ে এটাকে মেনটেন করা যায় অথবা রেনোভেট করা যায়। আমেরিকাতে গভর্নমেন্ট মানি বলে কোনো জিনিস নাই, সবই আসলে আমাদের যারা ট্যাক্স পে করি তাদের টাকা দিয়েই সব কিছু হয়, সমস্ত আমেরিকা চলে। এখন অনেকে আছে যারা গভর্নমেন্টে হেল্প নেয়, তারপর গভর্নমেন্ট ওয়েলফেয়ার খায়, ফ্রি হেলথ বেনিফিট নেয়, সামর্থ্য আছে, তারপরও তারা গভর্নমেন্টের দেওয়া সেলফোন, গভর্নমেন্টের বাসা ভাড়া এইসব বেনিফিট নিয়ে তারা থাকে। কাউকে বললে বলে এটা তো আপনার টাকা না, আপনার মাথা ব্যথা কেন? আসলেটা কিন্তু আমাদেরই, কারণ যারা নাকি অন্যায়ভাবে ওয়েলফেয়ার খাচ্ছে অথবা যারা অন্যায়ভাবে গভর্নমেন্ট সুবিধা নিচ্ছে তাদের টাকা কিন্তু আমাদের ট্যাক্স থেকে যায়। এখন তারা যদি অন্যায়ভাবে এত বেশি মানুষ এই সিস্টেমের অ্যাবিউজ না করতো তাহলে কিন্তু আমাদের ট্যাক্স অনেক কম দিতে হতো, তাহলে হয়তো আমাদের ছেলেরাও ফ্রি ইউনিভার্সিটিতে কলেজে পড়তে পারত, কিন্তু সেটা হয় না, কারণ লক্ষ লক্ষ মানুষ এই সিস্টেমের অ্যাবিউজ করে। একসময় লক্ষ লক্ষ মানুষ এই ট্রেন স্টেশন দিয়ে যাতায়াত করত, আর এখন কী তার অবস্থা? সময় সময় সব কিছুই ধ্বংস করে দেয়। সময় টাইম যেটাকে আমরা বলি সেটা কিন্তু সবসময় ছিল না, একটা সময় ছিল যখন কোনো সময় ছিল না। সময় আল্লাহ যেমন আমাদেরকে বানিয়েছেন, পৃথিবী বানিয়েছেন, ইউনিভার্স বানিয়েছেন, সময় কিন্তু সেরকম তৈরি করেছেন, এবং এক সময় এই সময়ের মৃত্যু হবে। বিগ ব্যাংয়ের সাথে শুরু হয়েছিল সময়েরও, তার আগে কোনো সময় ছিল না। তো যাই হোক, এক সময় সময়েরও মৃত্যু হবে। অনেক ধন্যবাদ আপনাদের আমাদের সাথে থাকার জন্যে, আশা করি আপনারা এনজয় করেছেন আমাদের স্ট্যাচু অফ লিবার্টি ট্যুর। ভালো থাকবেন সবাই, ইনশাল্লাহ দেখা হবে অন্য কোথাও অন্য কোনো একদিন। আল্লাহ হাফেজ।